সো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে দ্য শাওলিন বয় নামের একটি চাইনিজ মুভি শেয়ার করতে যাচ্ছি। তবে আর বেশি দেরি না করে চলুন গল্পটি শুরু করা যাক। এই ছোট্ট ছেলেটির নাম হচ্ছে লি। লিয়ের বয়স মাত্র 6 বছর। একদম ছোটবেলা থেকেই সে এই শাওলিন মন্দিরে মার্শাল আর্টের প্র্যাকটিস করে আসছে। সিনেমার শুরুতেই দেখা যায় মন্দিরের নিয়ম অনুযায়ী লিকে তার থেকে অন্তত 3 বছরের বড় 3 জন ছেলেদের সাথে মার্শাল আর্টের প্র্যাকটিসের দক্ষতা দেখাতে হবে। প্রথমেই লি তার সিনিয়রদের ক্ষমা চেয়ে নেয় আর তারপর সে লড়াই শুরু করে। কিন্তু লি বুঝে ওঠার আগেই লড়াইয়ে সেই ছাত্রটা লিকে ধরে ওয়ালে ছুড়ে মারে। কিন্তু লি তার স্কিল ব্যবহার করে খুব সহজেই ফিরে আসে এবং লড়াই চালিয়ে যায়। লি সেই সিনিয়রকে হারিয়ে দেওয়ার জন্য কোনোভাবে একটি বাঁশের ঝুড়ির মধ্যে বন্দি করে ফেলে আর তার সাথে সাথেই আরেকজন সিনিয়র ছাত্র আসে। তবে সে আসে তলোয়ার নিয়ে। লি তাকে তার লাঠি ব্যবহার করে তাকে খুব সহজেই নিরস্ত্র করে ফেলে আর তারপরেই সে যায় সর্বশেষ ছাত্রের কাছে। আর সেই ছাত্র তখন মেডিটেশনের মাধ্যমে তাসবিহ পড়ছিল আর সেই অবস্থাতেই সে লিয়ের অবস্থান বুঝে যায়। তাই সে তার তাসবির একটি গুটি এমন ভাবে ছুড়ে মারে যেন সেটি সেই রুমের আয়নায় গিয়ে লাগে এবং আয়নাটি থেকে সূর্যের আলো প্রতিফলিত হয়ে সেটি লিয়ের চোখে লাগে। এত উজ্জ্বল আলোর কারণে লি কিছুই দেখতে পায় না আর এই সুযোগে সেই সিনিয়র ছাত্রটি এসে লিকে দেয়ালে ছুড়ে মারে আর সে জিতে যাওয়ার জন্য লিকে আবার আসে আঘাত করার জন্য। আর তখনই লি তার পায়ের নিচ দিয়ে পিছলে চলে যায় এবং সে পাল্টা আক্রমণ করে। তাদের মধ্যেও বেশ কিছুক্ষণ মারামারি হয় আর শেষ পর্যন্ত লি জিতে যায়। সবার সাথে জিতে গিয়ে সে ওই মন্দিরটি থেকে বের হয়ে যায় আর ওই 3 জন ছাত্র যার সাথে সে আগে ফাইট করেছিল তারা তাকে সম্মান দেখানোর জন্য বাও করে। এরপর মন্দিরের গুরু তাকে বলে যে সে 100-এর মধ্যে 88 পেয়েছে, এটা তার তুলনায় অনেক কম, আর এখন তার ভালো পড়াশোনার জন্য ভালো একটি স্কুলে যেতে হবে। আর মন্দিরের গুরু তাকে তার এক পরিচিত টিচারের কাছে পাঠাতে চায় আর তার কাছে থেকে লি সেখানে পড়াশোনা চালিয়ে যাবে। আর এই ব্যক্তির পরিবারে মাত্র 3 জন মানুষ এবং সে নিজে একজন বিজ্ঞানী। আর সেই দিনই লি তার গুরুর কথা মতো সেই জায়গার দেশে রওনা হয়। এরপর আমাদের দেখানো হয় ফেং নামের এই পরের বছরের বাচ্চাটিকে। ফেং তার স্কুলের কুংফু ক্লাবের চ্যাম্পিয়ন। তার 10 বছরের একটি ছোট বোনও রয়েছে। সে সবসময় তার ভাইয়ের কুংফু দেখে তার সাথে আনন্দ করে। ফেং এর এই কুংফু ক্লাব ম্যানেজ করে লেন নামের এই কিউট বেটা। লেন মনে মনে ফেংকে অনেক পছন্দ করে কিন্তু কখনো বলে না। লেনের একটি ছোট ভাই রয়েছে, সে খুব ফেটুক, সারাদিন শুধু খাওয়া কবির মধ্যে থাকে। তাদের সবার বাড়ি একদম কাছাকাছি, তারা এক কথায় প্রতিবেশী। একদিন বিকেলে লেন বসে বসে ফেং এর কুংফু ফাইট দেখছিল আর এদিকে তার ছোট ভাই গোপাগোপ করে চিপস খেয়ে যাচ্ছিল। তাদের বাবার নাম ডক্টর হাং। তাদের মা কয়েক বছর আগেই মারা গেছেন আর তারপর থেকেই হাং সারাদিন তার কাজ নিয়ে ব্যস্ত থাকে। আপাতত সে একটি স্পেশাল যন্ত্র বানাচ্ছিল। তবে সেই যন্ত্রের খবর কোনোভাবে একটি মাফিয়া গ্যাং এর কাছে পৌঁছে যায়। তারা প্ল্যান করেছে যন্ত্রটা বানানো হলেই তারা সেটা নিয়ে যাবে। কাজ করতে করতে হাং তাদের ছেলে মেয়েদের ফোন করে। লেন তার উপর কিছুটা বিরক্ত কারণ সারাদিন সে শুধু কাজ নিয়েই থাকে, বাচ্চাদের একদমই সময় দেয় না। হাং তাদেরকে বলে সে সুযোগ পেলে বাসায় চলে আসবে, আপাতত তারা যেন তাদের গিফট বক্সটা একটু খুলে দেখে যেটা সে একটু আগেই পাঠিয়েছে আর এই বক্সের ভিতরে সেই যন্ত্রটা আছে যেটা সে এতদিন ধরে বানাচ্ছে আর সন্ত্রাসী গ্যাং এর লোকেরা এটা নিয়ে নিতে চায়। তাদের এই ভিডিও কলের মাঝখানে লি তাদের বাসার দরজায় নক করে। লেন গিয়ে লিকে রিসিভ করে। এদিকে দেখা যায় হানকে সেই সন্ত্রাসীরা গলা টিপে ধরে আছে। লেন লিকে তার রুম দেখাতে ব্যস্ত থাকায় সে এসব কিছু দেখতে পায় না। গ্যাং এর লিডার মিস্টার ল্যারি হানকে থ্রেট দেয় যন্ত্রটা তাদের দিয়ে দেওয়ার জন্য, কিন্তু হান বলে যেটা তারা চায় এরকম কোন যন্ত্রই পৃথিবীতে নেই। গ্যাং লিডার তার কথা বিশ্বাস করে না এবং তাকে বন্দি করে রাখে। সে সেখানে তার সিসিটিভি ফুটেজ চেক করে দেখে হান সেই যন্ত্রটা প্যাকেট করে বাসায় পাঠিয়ে দিয়েছে যেটা হানের ছেলে মেয়েদের কাছে আছে। লেরি তার 2 জন শীর্ষ স্লপি এবং ফিস্টকে পাঠায় হানের বাচ্চাদের কাছ থেকে যন্ত্রটা নিয়ে আসতে। এদিকে হানকে তারা বন্দি করে রেখে দেয়। স্লপি আর ফিস্ট খুবই খুশি, তাদের বস তাদের কাজ দিয়েছে আর এটাই তাদের প্রথম সন্ত্রাসী কাজ। এরপর তারা উদ্ভট রকমের কাপড় চোপড় পরে ছদ্মবেশ নেয় এবং হানের বাসার সামনে যায়। বাসার সামনে গিয়ে তারা প্ল্যান করে বাচ্চা পরদিন স্কুলে চলে গেলে তারা বাসায় ঢুকে যন্ত্র চুরি করে নিয়ে যাবে। এদিকে লেন লিকে গড়ে সবকিছু বুঝিয়ে দেয়। কিছুক্ষণ পর লি দেখতে পায় লেন বসে বসে শুধু কুংফু ফাইট দেখছিল আর এটা লিয়ের খুব ভালো লাগে। কিছুক্ষণ পর লি ঘুমাতে যাওয়ার আগে তার ডেইলি রুটিন মতো মেডিটেশন করতে বসে আর তখনই সে দেখতে পায় লেনের ছোট ভাই ইউ ভিডিও গেম খেলছে আর এটা দেখে সেও গেম খেলতে বসে যায় আর গেমের মাধ্যমে তাদের বন্ধুত্ব হয়ে যায়। এদিকে লেন তার বাবার পাঠানো গিফটটি খুলে দেখে ভিতরে ছোট্ট একটা পান্ডা পুতুল। পুতুলের মধ্যে বাটন দেখে সে ওই বাটনটি প্রেস করে দেয় আর তখনই ওই পান্ডা পুতুলটি একটি ভয়েস পাসওয়ার্ড সেট করতে বলে আর তখনই লেন বলে কিসের পাসওয়ার্ড, পান্ডাটা এটাকে পাসওয়ার্ড ভেবে আর ওইটাকেই সেট করে নেয়। যন্ত্র তো যন্ত্রই, যন্ত্র তো আর নিজে থেকেই চিন্তা করতে পারে না। এদিকে লেন সেটা বুঝে না তার মুখের কথা পাসওয়ার্ডটি পাসওয়ার্ড হিসাবে সেট হয়ে গিয়েছে। আরো কিছুক্ষণ পান্ডাটির
সাথে খেলামেলা করার পর সে বুঝতে পারে এটা একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটার ভয়েস তার মৃত মায়ের মতো। এরপর আমাদের দেখানো হয় পরের দিন সকালে লেন এবং লি একসাথে প্রথমবারের মতো স্কুলে যাওয়ার জন্য বের হয়, আর এদিকে স্লোবি এবং ফিস্ট তাদেরকে দূর থেকে দূরবীন দিয়ে দেখতে থাকে এবং বাচ্চারা যাওয়ার পরই তারা বাসায় ঢুকে চুরি করার প্ল্যান করে। আর তখনই ফিস্ট দেখে সেই যন্ত্র পান্ডাটি লেন নিজের ব্যাগের মধ্যে ঝুলিয়ে স্কুলে নিয়ে যাচ্ছে, আর তারা সাথে সাথে প্ল্যান চেঞ্জ করে ফেলে। তারা ঠিক করে যে তারা লেনের কাছ থেকেই সেই পান্ডা পুতুলটি চুরি করবে। তারা স্কুলে যাওয়ার পথে তাদের সাথে ফ্যাং এবং তার বোনের পরিচয় হয়। লেন লিকে তাদের সাথে পরিচয় করিয়ে দেয়। তারা কথা বলার সময় স্লোবি আস্তে করে এসে ব্যাগ থেকে পান্ডা যন্ত্রটি পালিয়ে নিয়ে যাচ্ছিল, কিন্তু লি সেটা দেখে ফেলে আর সাথে সাথে বেশ কয়েকটা জাম্প দিয়ে গিয়ে স্লোবিকে ধরে ফেলে। আর এটা দেখে ফ্যাং অনেক অবাক হয়। ফ্যাং এবং লি মিলে স্লোবিকে সেরা একটি মার দেয় আর পান্ডাটা নিজেদের কাছে নিয়ে আসে, কিন্তু পিচ্ছি বাচ্চাদের কাছে মার খেয়েও স্লোবির শিক্ষা হয় না। সে আত্মসমর্পণের বন্দরে আবার ফ্যাঙের কাছ থেকে পান্ডাটা খাবলা মেরে নিয়ে দৌড় মারে, কিন্তু তাতেও লাভ হয় না। বাচ্চারা সবাই মিলে আবার তাকে ধরে ফেলে, আর এইবার তারা তাকে ডাস্টবিনে ভরে ধাক্কা মেরে ফেলে দেয়। তারপর সবাই স্কুলে চলে যায়। স্কুলের ক্লাসের টিচার লিকে সবার সাথে পরিচয় করিয়ে দেয়। স্কুলের স্টুডেন্টরা লিয়ের মতো একটা বাচ্চা শাওলিন ছাত্রকে দেখে খুবই খুশি হয়। বাচ্চারা কৌতূহলবশত তাকে নানা রকম উল্টাপাল্টা প্রশ্ন করতে শুরু করে, যেমন সে জীবনে বিয়ে করতে পারবে কিনা, সে কুংফু জানে কিনা। ক্লাসের টিচার সবাইকে শান্ত করে দিয়ে বলে শারীরিক শিক্ষা ক্লাসের সময় ছাত্ররা এমনিতেই তার কুংফু স্কিল দেখতে পারবে। শারীরিক শিক্ষা ক্লাসের সময় সেই শিক্ষক ছাত্রদের জানায় যে পরের মাসে তাদের একটা শারীরিক পরীক্ষা হবে, যে ফেল করবে তাকে আবার এক বছর ওই ক্লাসে পড়তে হবে। এই কথা শুনে লেনের ভাই ইউ খুব চিন্তায় পড়ে যায়। তার তো মোটা শরীর নিয়ে সে তো ঠিকমতো হাঁটতেই পারে না, শারীরিক পরীক্ষা সে কিভাবে পাস করবে? টিচার তাদের একটা দৌড় প্রতিযোগিতার আয়োজন করে। অন্যরা মাঠের এক চক্র শেষ করার আগেই লি তিন চক্র শেষ করে ফেলে। তারপর টিচার তাদের পুশ আপ দেওয়ার প্র্যাকটিস করায়, কিন্তু লিয়ের কাছে এগুলো ছিল ডালবাত। অন্য স্টুডেন্টরা যেখানে দুই একটাও ঠিকমতো দিতে পারে না, সেখানে লি 100টা পুশ আপ দিয়ে ফেলে। এসব সিম্পল পুশ আপে লিয়ের কিছুই ব্যায়াম হয় না, আর তাই সে এক হাতে দেওয়া শুরু করে, এমনকি দুই পা উপরে তুলে এমন ভাবেও পুশ আপ দিতে শুরু করে। আর এটা দেখে অন্য ছাত্ররা তার খুব প্রশংসা করতে শুরু করে। এরপর আসে হাই জাম্প প্র্যাকটিস করার। স্বাভাবিকভাবে লিয়ের জন্য এগুলো কোনো ব্যাপারই না, সে পানির মতো খুব সহজে এই কাজগুলো করে ফেলে, কিন্তু ইউ উষ্টা খেয়ে মুখ থুবড়ে পড়ে যায় এবং সে কিছুই করতে পারে না। এদিকে মিস্টার হানকে গ্যাংস্টার লিডার হ্যারি চেয়ারে বেঁধে রেখে তার উপর টর্চার করে যাচ্ছে, কিন্তু মিস্টার হান তাদের কিছুই বলছে না। রাতের বেলা স্লোবি আর ফিস্ট লেনের বাসায় আবার চুরি করতে ঢুকে পড়ে, কিন্তু কেউ না দেখলেও লি সেটা দেখে ফেলে এবং সে ঘরের ফার্নিচারের আড়ালে লুকিয়ে নানানভাবে তাদের ভয় দেখাতে শুরু করে। কিন্তু কিছুক্ষণ পরই তারা তাকে দেখে ফেলে এবং তাদের মধ্যে আবার মারামারি শুরু হয়ে যায়। এর মাঝেই লেন নিচে নেমে আসে। ফিস্ট আর স্লোবি কোনোভাবেই পান্ডাটা নিয়ে পালিয়ে যায়। লি তখন লেন আর ইউকে ফিস্ট আর স্লোবির সাথে মারামারি কথা বলে, কিন্তু তারা ভাবে লি হয়তো তাদের সাথে মজা করছে আর তারা লিয়ের কথার গুরুত্ব দেয় না। এদিকে ফিস্ট আর স্লোবি যে পান্ডাটা এনেছিল সেটা সাধারণ একটি পুতুল মাত্র, আসল পান্ডা যন্ত্রটি তারা আনেনি। লেরি তাদের উপর বিরক্ত হয়ে তাদের মুখে গলফ বল রেখে তাদের শাস্তি দেয়। এদিকে লেরি খুবই টেনশনে আছে, তিন দিনের মধ্যে তাকে সেই পান্ডা যন্ত্রটি আনতে হবে আর না হলে তার ব্যবসার ডিলটা ক্যান্সেল হয়ে যাবে। আর তাই ফিস্ট আর স্লোবিকে সে আবার সুযোগ দেয় সেই পান্ডাটা ফিরিয়ে আনতে। পরের দিন স্কুলে লেন ইউ আর লি মিলে ফ্যাঙের ফাইটিং দেখছিল। তাদের পাশে বসে ফ্যাঙের বোন আর ইউ মিলে তাদের পাশে বসা দুইটি বিশ্রী মেয়ের কথা আলাপ করছিল, কিন্তু এই বিশ্রী দুটি মেয়ে হলো স্লোবি আর ফিস্ট। তারা পিছনে বসে লেনের ব্যাগের উপর নজর রাখছিল আর সুযোগের অপেক্ষা করছিল কখন তারা পান্ডাটি নিয়ে পালাতে পারবে। এদিকে লি ফ্যাঙকে তার সাথে ফাইট করে চ্যালেঞ্জ করে। এটা শুনে সবাই এক্সাইটেড হয়ে সামনে চলে যায় লি এবং ফ্যানের মারামারি দেখার জন্য। এই সুযোগে ফিস্ট আর স্লোবি লেনের ব্যাগ থেকে পান্ডাটি চুরি করতে যায়, কিন্তু তার মাথার নকল চুল সেই ব্যক্তির চেনের সাথে আটকে যায়। তারা তাদের এই নকল চুল চেন থেকে ছাড়ানোর অনেক চেষ্টা করে। এদিকে লেন এবং লির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে, কেউ কারো চেয়ে কম না। হঠাৎ ইউ পিছনে ফিরে দেখে স্লোবি আর ফিস্ট তাদের ব্যাগ ধরে টানাটানি করছে এবং সে খুব চিৎকার করে। চিৎকার শুনে সবাই পিছনে দেখে তাদের দেখে ফেলে এবং সবাই স্লোবি আর ফিস্টকে ধরতে যায়, কিন্তু স্লোবি একটা মেখে ধরে সবাইকে ভয় দেখিয়ে পান্ডাটি নিয়ে পালিয়ে যায়। এরপর সবাই স্কুলের প্রিন্সিপালের কাছে গিয়ে পুলিশ ডাকে। পুলিশ তাদেরকে বলে তারা যেভাবেই হোক সেই পান্ডাটিকে তারা ফিরিয়ে আনবে। এদিকে লি নিজেকে দোষ দিতে থাকে, যদি সে ফ্যাঙ্কে চ্যালেঞ্জ না করতো তাহলে হয়তো এসব হতো না, কিন্তু অন্য ছাত্রছাত্রীরা তাকে এটা বোঝায় যে এটা স্বাভাবিক, এতে দোষের কিছু নেই। এদিকে লেরি সেই পান্ডাটি পেয়ে গেছে। সে পান্ডাটি খুলে সেখানে পেন ড্রাইভ ঢুকিয়ে এক্সট্রা একটি সফটওয়্যার ওপেন করে, কিন্তু সফটওয়্যারটি খুলতে গেলেই একটি পাসওয়ার্ড চায়। লেরি মিস্টার হানকে পাসওয়ার্ডটি বলতে বলে, কিন্তু হান কিছুই বলতে পারে না।
এরপর ল্যারি কিছু হ্যাকার নিয়ে আসে হ্যাক করার জন্য, কিন্তু তাতেও কোনো লাভ হয় না। এরপর ল্যারি দেখতে পায় হানের মোবাইলে তার মেয়ের থেকে একটা মেসেজ এসেছে। সে লিখেছে আগামীকাল তার জন্মদিন, হান যেন অবশ্যই বাড়িতে যায়। ল্যারি এই মেসেজ দেখে প্ল্যান করে সে ল্যানকে কিডন্যাপ করে হানকে ব্ল্যাকমেইল করবে পাসওয়ার্ডের জন্য। আর এদিকে ল্যারি হানের মোবাইল থেকে রিপ্লাই দেয় যে সে সময় মতো বাসায় থাকবে। এরপরের দিন ল্যান এবং তার বন্ধু বান্ধবেরা তার জন্মদিনে তারা সবাই বাসায় আসে, কিন্তু লি ফেং আর ইউ বাইরে গিয়েছে শপিং করার জন্য যাতে তারা ল্যানকে গিফট দিতে পারে। আর এই সময়ই হানের ফোন থেকে ল্যানের কাছে একটি মেসেজ আসে যে সে যেন বাহিরে যায়, আর সে তার বাবার মেসেজ মনে করে বাহিরে যায়। কিন্তু ল্যারির লোকেরা তাকে কিডন্যাপ করে গাড়িতে তুলে নেয়। দুর্ভাগ্যবশত কিডন্যাপ করার সময় লি আর ফেং সেটা দূর থেকে দেখতে পায় এবং তারা সাইকেলে করে তাদের গাড়ির পিছু নেয়। আর যেতে যেতে তারা ডাক্তার হানের ল্যাবে পৌঁছে যায় এবং ল্যানকে খুঁজতে থাকে। এদিকে ল্যারি ল্যানের গলায় ছুরি ধরে জিজ্ঞেস করে পাসওয়ার্ডটা জানে কিনা। আর এদিকে ল্যান বলে কিসের পাসওয়ার্ড, পান্ডা যন্ত্রটা যেহেতু কিসের পাসওয়ার্ড নামটি পাসওয়ার্ড হিসাবে সেট করে নিয়েছিল আর সেই ওপেন করা সফটওয়্যারটি তখন এটা শুনে অটোমেটিক স্টার্ট হয়ে যায়। ফ্যাং আর লি ল্যানকে খুঁজতে খুঁজতে স্লপি আর ফিস্টকে পেয়ে যায়। তারা দুজন বাইরে গার্ড দিচ্ছিল, তারা তাদের দেখেই তাদের মধ্যে মারামারি শুরু হয় আর এতে লি এবং ফ্যাং জিতে যায়। আর তখন সেখানে আসে ল্যারির ফাইটার ম্যান ব্রেডলি। ব্রেডলি একজন কুনফু মাস্টার। ফ্যাং আর লি দুজনে একসাথে মিলেও তার সাথে পেরে উঠছিল না। তবুও ল্যাং লি কে বলে ভিতরে গিয়ে আগে ল্যানকে বাঁচাতে। ব্রেডলি কে ফ্যাং এর কাছে ছেড়ে দিয়ে লি ভিতরে চলে যায়। এদিকে ল্যারি যখন তার বিজনেস ডিল নিয়ে ব্যস্ত, ইউ তখন চেয়ারের নিচ দিয়ে লুকিয়ে লুকিয়ে এসে ল্যান আর হ্যানের হাতের বাদনগুলো খুলে দেয়। কিন্তু ল্যারি একটু পরেই ইউকে ধরে ফেলে। কিছুক্ষণ পর লি সেখানে চলে আসে। ল্যারির লোকেরা সবাই মিলে লিকে আক্রমণ করে, কিন্তু লি সবাইকে একাই মারে এবং জিতে যায়। এর মাঝে ল্যান আর হ্যান তাদের হাতের বাদনগুলো খুলে ফেলে। ল্যারি যখন দেখে সবাই লি এর মতো এত ছোট বাচ্চার কাছে মার খাচ্ছে, তখন সে যন্ত্রটি নিয়ে পালাতে শুরু করে। সবাই মিলে ল্যারির পিছনে দৌড়াতে থাকে। এদিকে পথেই ব্রেডলি ছিল। ব্রেডলির সাথে আবার লি এর লড়াই হয়। ফ্যাং এবং লি মিলে অনেক কষ্ট করে ব্রেডলিকে হারায়। এদিকে ইউ হান আর ল্যান ল্যারিকে ধরে ফেলেছে। আর তখনই বাংলা সিনেমার মতো সবার শেষে পুলিশ আসে আর ল্যারি এবং তার সঙ্গপাঙ্গদের ধরে নিয়ে চলে যায়। আর এভাবেই শেষ হয়ে যায় দা শাওলিন বয় সিনেমাটি। তো কেমন লাগলো গল্পটি জানাতে ভুলবেন না এবং দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।